টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো সরলরেখা অধ্যায়ের প্রথম অনুশীলনের টাইপ ইলেভেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এই পর্বে আমি এই তিনটা অঙ্ক সমাধান করাবো দেখো বলা আছে চোদ্দোর এক নংয়ে একটি বৃত্তের ব্যাসাধ্য ফাইভ একটা বৃত্ত দেওয়া আছে সেই বৃত্তের ব্যাসার্ধ ফাইভ কেন্দ্রের স্থানঙ্ক ফাইভ কমা থ্রি বলা আছে কেন্দ্রের স্থানঙ্ক ফাইভ কমা থ্রি এর যে যে থ্রিকমা টু বিন্দুতে সমদিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো বলা আছে এর যে যে থ্রি টু বিন্দুতে সমদিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো তো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করছি যদিও বৃত্তটা অঙ্কন করা খুব বেশি ভালো হয় নাই বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ ফাইভ আচ্ছা আমরা যদি এটার নাম দিই ও এইটার নাম দিই এ এটা যদি বি দেই দেখো আমার বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ফাইভ তার মানে ও এ ইকুয়াল টু হবে হচ্ছে ফাইভ বৃত্তের ব্যাসার্ধ ফাইভ কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি মানে এই ও বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে ফাইভ কমা থ্রি এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি এর যে যে থ্রি কমা টু বিন্দুতে সমদিকণ্ডিত হয় দেখো এই এবি একটা এর মধ্যবিন্দু হচ্ছে সি এটার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে থ্রি কমা টু কমা টু দেওয়া আছে এখন বলা আছে তার দৈর্ঘ্য নির্ণয় করো মানে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করবো তো দেখো আমার বৃত্তের ব্যাসাদ্য দেওয়া আছে ও এ ইকাল টু ফাইভ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং এবি জায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাকে এবি জায়ের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে দেখো আমরা এবি জ্যের দৈর্ঘ্য বের করবো তো এখানে আমরা লিখবো যে মনে করি ও এ ইকাল টু ফাইভ কেন্দ্রের স্থানাঙ্ক ও ফাইভ কমা থ্রি দেখো কেন্দ্রের স্থানাঙ্ক ও ফাইভ কমা থ্রি এর মধ্যবিন্দু ও সি থ্রি কমা টু তাহলে ও সি লম্ব এ বি দেখো পোস্টে যা লেখা আছে তাই লিখছি তুমি তোমার নিজের মতো করে লিখো যে বৃত্তের ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু ফাইভ কেন্দ্রের স্থানাঙ্ক ও ফাইভ কমা থ্রি এবি জ্যা এর মধ্যবিন্দু ও সি থ্রি কমা টু এখন দেখো আমার এই ও যদি আমরা এটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি ও সি একটা সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটা হচ্ছে সমকোণ এই কোনটা হচ্ছে সমকোণ তাহলে আমরা দেখো ও এ টু ফাইভ জানি এখন আমরা যদি ও সি নির্ণয় করি তাহলে আমরা সহজেই এসি নির্ণয় করি তাহলে এসি যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা এসি কে দুই দ্বারা গুণ করি তাহলে আমরা সমান এবি পাবো তাহলে আগে আমরা বের করব ওসি তাহলে অতএব ওসি ওসি বলতে থানার ওসি না দেখো এই ও এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখো ও এবং সিবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করব সেটা হলো যে ভুজদয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দায়ের অন্তরের বর্গ হবে তার মানে ফাইভ মাইনাস থ্রি হোলি স্কোয়ার প্লাস দেখো ফাইভ মাইনাস থ্রি হোলিস্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু হোল ইকুয়াল টু রুট অফ ফাইভ মাইনাস থ্রি সমান হয় টু কে স্কোয়ার করলে হবে ফোর তার মানে ফোর প্লাস ও থ্রি সমান হয় ওয়ান কে স্কোয়ার করলে হয় ওয়ান টু আমরা পাই হচ্ছে রুট ফাইভ তার মানে আমরা ও সি ইকুয়াল এখন সমকোণী ত্রিভুজ ও এসি হতে পাই দেখো এই ও এসি সমকোণী ত্রিভুজতে কি পাবো সেটা হলো যে আমরা পাবো ও সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে ও সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভূজ স্কোয়ার এখন আমরা এখান থেকে এসি সমান বের করব তাহলে আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার দেখো ও এ আমার ও এ সমান হচ্ছে ফাইভ তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস ও সি ও সি সমান আমরা পেয়েছি রুট ফাইভ এরপরে স্কোয়ার আস্তায় ওল স্কোয়ার দিবো তাহলে বা এস স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাই দেখো পাবো হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস রুটার স্কোয়ার কেটে যায় তাহলে হয় হচ্ছে ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল টু হয় টোয়েন্টি এখন যদি আমরা স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে আমরা এসি ইকোয়াল টু পাবো হচ্ছে রুট টোয়েন্টি দেখো রুট টোয়েন্টিকে আমরা লিখতে পারি ফোর ইন্টু ফাইভ তাহলে রুট ফোর মানে হচ্ছে টু তার মানে টু রুট ফাইভ তার মানে আমরা এসি ইকোয়াল টু পেলাম হচ্ছে টু রুট ফাইভ আর তার মানে আমরা এসি পেয়েছি তাহলে এখানে কিন্তু বলছে দার দৈর্ঘ্য নির্ণয় করো বলতে যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে লিখবো অতএব জ্যা এর দৈর্ঘ্য সমান দেখো এখানে জ্যা হচ্ছে এবি তার মানে এবি এই এবি নির্ণয় করতে হবে দেখো আমরা এবি সমান কি লিখতে পারি লিখতে পারি এসি প্লাস বিসি আর তাহলে লিখতে পারি এসি প্লাস আমরা বিসি লিখতে পারি দেখো এই টুক আর এইটুক হচ্ছে সমান কারণ সি বিন্দুটি বি এর মধ্যবিন্দু তার মানে এসি আর বিসি সমান তাহলে আমরা লিখতে পারি এসি প্লাস এই বিসি সমান আমরা এসি লিখতে পারি ইকুয়াল টু টু এসি লিখতে পারি ইকুয়াল টু দেখো টু ইন্টু এসি দেখো আমরা এসি সমান পেসি হচ্ছে টু রুট ফাইভ তাহলে লিখবো টু রুট ফাইভ ইকুয়াল টু টু আর টু গুণ করলে হয় ফোর তার মানে ফোর রুট ফাইভ এটাই হচ্ছে আমার অ্যান্সার জায়ের দৈর্ঘ্য বের করতে বলেছিল আমার জায়ের দৈর্ঘ্য চলে এসেছে দেখো অঙ্কটায় বলা ছিল একটি বৃত্তের ব্যাসাধ্য ফাইভ দেখো একটা বৃত্তের ব্যাসাধ্য হচ্ছে ও ইকুয়াল টু ফাইভ এবং কেন্দ্রের স্থান ফাইভ কমা থ্রি এর যে জ্যা জ্যাটা হচ্ছে বি শ্রী কমা টু বিন্দুতে সমধিখণ্ডিত হয় মানে এ এবি জ্যা এর এ এবি জ্যাটি সমধিখণ্ডিত হয়েছে তার মানে বিন্দুর স্থানাঙ্গ কিন্তু দেওয়া আছে এখন বলা আছে তার দৈর্ঘ্য নির্ণয় করা মানে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা ওসি সি নির্ণয় করবো আগে ও মানে ও এবং বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব ও সি নির্ণয় করছি করে আমরা পে হচ্ছে দেখো ও সি টু পিএসসি হচ্ছে রুট ফাইভ এবার দেখো এই সমকোণে ত্রিভুজ থেকে আমরা এসি নির্ণয় করব। তাহলে এসি যখনই আমরা নির্ণয় করতে পারবো এসিকে দুই দ্বারা গুণ করলেই কিন্তু আমরা এবি সমান পাবো কারণ এসি আর বিসি হচ্ছে সমান কারণ বিন্দুটি এবি জায়ের মধ্যবিন্দু এসি যখনই আমরা পাবো এসিকে দুই দ্বারা গুণ করব গুণ করলেই কিন্তু আমরা এই এবি জায়ের দৈর্ঘ্য পাবো তার মানে এটা হচ্ছে আমার অ্যানসার এখন আমি চোদ্দোর দুই নং সমাধান করাবো চোদ্দোর এক এবং দুই নং একই রকমের অঙ্ক দেখো বলা আছে একটি বৃত্তের কেন্দ্র ইলেভেন কমা টু এবং ব্যাসাধ্য টেন দেখো এই একটা বৃত্ত এর বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমরা কেন্দ্রকে ও দ্বারা প্রকাশ করলাম কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে ইলেভেন কমা টু এরপরে বলা আছে ব্যাসাধ্য টেন মানে আমরা যদি এই জ্যা ধরি এবি এ বি জ্যা তো ব্যাসাধ্য মানে ও এই টু বলা আছে হচ্ছে টেন ওই বৃত্তের যে যেটা মনে করো এবি এর মধ্যবিন্দু টু কমা মাইনাস ওয়ান তার মানে এই এবি এর মধ্যবিন্দু হচ্ছে সি সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে টু কমা মাইনাস ওয়ান এরপর বলা আছে দেখাও যে তার দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে এর দৈর্ঘ্য মানে এবি এর দৈর্ঘ্য টু রুট টেন একক তো আমার এই এবি যায়ে দৈর্ঘ্য বের করতে হবে তো আগের অঙ্কটার মতোই আমরা আগে ওসি সি নির্ণয় করবো মানে ও এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে ও এ জানি ও সি জানি তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কিন্তু আমরা উপপাদ্যের সূত্র থেকে আমরা এসি নির্ণয় করতে পারবো এসিকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা এবি নির্ণয় করব তাহলে লিখবো যে মনে করি বৃত্তের ব্যাসাধ্য ও এ ইকুয়াল টু টেন কেন্দ্রের স্থানাঙ্ক ও ইলেভেন কমা টু বি যা এর মধ্যবিন্দু সি টু কমা মাইনাস ওয়ান তাহলে ও সি লম্ব বি দেখো ও এর ওপর লম্ব তাহলে দেখো ও একটা সমকোণী ত্রিভুজ তো আগে আমরা ওসি সমান বের করবো তাহলে লিখবো অতএব ও সি ইকুয়াল টু দেখো ও এবং সি এর মধ্য ভর্তি দূরত্ব বের করব দূরত্ব বের করার সূত্র রুটাবারা ভোজ দেয়ের অন্তরের বর্গ তার মানে এই ভুজ হচ্ছে এইটার ভুজ হচ্ছে ইলেভেন এইটার ভুজ হচ্ছে টু তার মানে ইলেভেন মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তরের বর্গ মানে 2, মাইনাস মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হবে তার মানে টু প্লাস ওয়ান এরপরে হবে হচ্ছে হোল স্কোয়ার তার মানে আমরা ওসি বের করতেছি এবার দেখো আমরা যদি ইলেভেন মাইনাস টু সমান হয় নাইন নাইনকে স্কোয়ার করলে হয় এইটটি আর প্লাস যদি টু আর ওয়ান যোগ করি তাহলে টু আর ওয়ান যোগ করলে হয় থ্রি থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন হয় হচ্ছে রুট আর নাইনটি হয় তার মানে আমরা ও বের করেছি দেখো ও ও এবং সি এর মধ্যবর্তী দূরত্ব মানে ও বের করেছি আর ও এ ইকুয়াল আমরা পেয়ে সি হচ্ছে টেন তাহলে ও সি সমকোণী ত্রিভুজ হতে পাই ও সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার বা এখান থেকে আমরা এ সমান বের করবো তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো ও এ স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার দেখো ও এ আমরা ও এ সমান আমরা পেয়েছি হচ্ছে টেন দেখো এটা কিন্তু দেওয়া আছে তার মানে মাইনাস ও সি দেখো আমরা ওসি সমান পেয়েছি হচ্ছে রুট অফ নাইনটি তার মানে এরপরে স্কোয়ার হবে বা সি স্কোয়ার ইকুয়াল টু দেখো টেন স্কোয়ার মানে হচ্ছে হান্ড্রেড আর মাইনাস রুট আর কেটে গেলে হয় নাইনটি হান্ড্রেড মাইনাস নাইনটি সমান হবে হচ্ছে টেন তাহলে অতএব আমরা এসি ইকোয়াল টু পাবো হচ্ছে রুট টেন দেখো আমরা এসি এর দৈর্ঘ্য পেয়েছি আর তাহলে দেখো আমরা এসি পেয়ে গেছি আর তাহলে বলা ছিল যে দেখাও যে তার দৈর্ঘ্য মানে জ্যা এর দৈর্ঘ্য তাহলে লিখবো অতএব জ্যা এর দৈর্ঘ্য দেখো জ্যা হচ্ছে এবি তাহলে এবি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সেটা হলো দেখো সি বিন্দুটি হচ্ছে এবি এর মধ্যবিন্দু তাহলে তার মানে আমরা লিখতে পারি টু এসি লিখতে পারি তাহলে টু ইন্টু এসি ইকুয়াল টু টু ইন্টু দেখো এসি আমরা এসি সমান পেয়েছি হচ্ছে রুট টেন তাহলে আমরা লিখব হচ্ছে রুট টেন বলা ছিল যে দেখা যে তার দৈর্ঘ্য টু রুট টেন একক তাহলে আমরা দেখো জায়ের দৈর্ঘ্য পেয়েছি টু রুট টেন একক এইটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল তাহলে লিখবো দেখানো হলো দেখো অঙ্কটাই কিন্তু বৃত্তের ব্যাসাধ্য দেওয়া আছে ব্যাসাদ্য ও এ দেওয়া আছে টেন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং এবি জায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখন বলা আছে এবি জায় এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা ও এবং সি এর মধ্যবর্তী দূরত্ব বের করবো মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়েছি হচ্ছে রুট নাইনটি পেয়েছি এবার দেখো আমরা ওসি পেয়েছি আর ও আমার দেওয়া আছে আমরা এসি বের করতে পারি সেটা হলো পিথাগর আছে সূত্র দিয়ে আমরা এসি সমান পেয়েছি রুট টেন এবার দেখো এবি জায় মানে এই জ্যায়ের দৈর্ঘ্য টু হবে হচ্ছে এবি ইকুয়াল টু আমরা লিখতে পারি টু ইন এসি এসি ইকুয়াল টু রুট টেন তার মানে আমরা জ্যায়ের দৈর্ঘ্য পেলাম টু রুট টেন একক বলেছিলো দেখাও যে তার জ্যায়ের দৈর্ঘ্য টু রুট টেন একক এটাই দেখাতে বলেছিল দেখানো হলো দেখো এরপরে চোদ্দ তিন নমাঙ্ক একেবারে সহজ একটা অঙ্ক বলা আছে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক ফাইভ কমা টু এবং মাইনাস থ্রি কমা মাইনাস ফোর হলে এর ব্যাসার্ধ নির্ণয় করো দেখো আমরা এখন সমাধান করাবো হচ্ছে চোদ্দোর তিন তাহলে আমরা চোদ্দোর তিন নং অঙ্ক সমাধান করাবো দেখো এখানে বলা আছে একটি বৃত্ত তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি যদিও বৃত্তের মতো হয়নি মনে করো বৃত্ত অঙ্কন করেছি তো এই বৃত্তের দেখো বলা আছে যে ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক এটা একটা ব্যাস তো ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে ফাইভ কমা টু আর বি বিন্দু ধরো এ বিন্দুটার আমরা বি বিন্দু ধরলাম তো বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস ফোর দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এর ব্যাসার্ধ বের করতে হবে তাহলে মনে করি এ ফাইভ কমা টু এবং বি মাইনাস থ্রি কমা মাইনাস ফোর একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু তাহলে আমরা এব ব্যাস বের করবো মানে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব বের করব তাহলে লিখবো অতএব এবি ইকুয়াল টু দেখো এবয়ের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে রুট আবার ভুজদয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দায়ের অন্তরের বর্গ তার মানে ফাইভ ফাইভ মাইনাস মাইনাস থ্রি তার মানে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এরপরে হোলিস্কোয়ার হবে প্লাস টু মাইনাস মাইনাস ফোর মানে টু মাইনাসে মাইনাসে প্লাস হবে ফোর এরপরে হোল স্কোয়ার হবে ইকোয়াল টু ফাইভ প্লাস থ্রি সমান হয় এইট এইটকে স্কোয়ার করলে হবে সিক্সটি ফোর প্লাস টু আর ফোর যোগ করলে হয় সিক্স সিক্সকে স্কোয়ার করলে হবে হচ্ছে থার্টি সিক্স ইকুয়াল টু আসে হচ্ছে টেন তার মানে আমরা এবি ইকুয়াল টু পাই হচ্ছে টেন তার মানে এবি হচ্ছে ব্যাস তাহলে বলা আছে এর ব্যাসার্ধ নির্ণয় করো অতএব নির্ণয় ব্যাসাধ্য ব্যাসাধ্য সমান হবে কত দেখো ব্যাস ভাগ টু মানে আমরা ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে ব্যাসাধ্য পাবো তার মানে হবে হচ্ছে এবি ভাগ টু ইকুয়াল টু এবি সমান হচ্ছে টেন আর ভাগ টু ইকুয়াল টু পাবা হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমার ব্যাসার্ধ ফাইভ হচ্ছে ব্যাসাধ্য এটা হচ্ছে আমার অ্যান্সার আর দেখো খুব সহজ অঙ্কটা আর দেখো একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মানে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখন বলা আছে ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে আমরা এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব মানে এ বি বের করবো দেখো সমান আমরা বের করে টেন পেয়েছি তাহলে নিম্ন ব্যাসাধ্য কত পাবো ব্যাসাধ্য হবে হচ্ছে আমরা ব্যাসকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ব্যাসাধ্য পাবো তার মানে এবি ভাগ টু এবি মানে হচ্ছে টেন আর ভাগ টু কাটাকাটি করলে আসে ফাইভ তার মানে নিম্ন ব্যাসাধ্য হচ্ছে ফাইভ একক এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখ এবং অঙ্কগুলা সহজ যদি তুমি নিজে একটু দেখো সেক্ষেত্রেই পারবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই